আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে, মানে সামনেই, ক্লাস ফাইভ অ্যাডমিশন হবে না মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। কি এমন হলো দুম করে ক্লাস ফাইভ মাধ্যমিকে অ্যাডমিশন হবে না? তাহলে কি সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস ফাইভ হয়ে গেল? আমরা তো কয়েকদিন আগে শুনতে পেলাম যে ব্লকের 10টা করে প্রাইমারি স্কুল ক্লাস ফাইভ হচ্ছে, তাহলে বাদবাকি প্রাইমারির ছাত্ররা চতুর্থ শ্রেণী পাস করার পর কোথায় অ্যাডমিশন নেবে? নানাবিধ প্রশ্ন জাগছে মনে আপনার আমার সবার। কি এমন হলো মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অ্যাডমিশন হবে না? ধরা পড়ল মাধ্যমিকের ফর্ম পূরণের সময়। ফর্ম পূরণের সময় দেখা গেল যে পোর্টালে পঞ্চম শ্রেণীর উল্লেখই নেই। আর এখানেই প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের, যে অধিকাংশ পড়ুয়া যেখানে হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন হয়, সেখানে কি এমন হলো দুম করে ষষ্ঠ শ্রেণীর তথ্য কেন চাওয়া হচ্ছে? ক্লাস ফাইভের কোনো তথ্য চাইছে না। ভ্যানিস ক্লাস ফাইভ মাধ্যমিক বিদ্যালয় থেকে। মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণের কাজটি অনলাইনে হবে, আগে জানিয়েছিল নোটিফিকেশন দিয়ে, এবং 15 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। সকলকে এই পোর্টালে কাজ করতে হচ্ছে, আর কাজ করার সময় দেখল যে পঞ্চম শ্রেণীর কোনো উল্লেখ নেই, শিক্ষকরা জানাচ্ছেন। ভর্তি রেজিস্ট্রেশনের সময় প্রতিটি পড়ুয়ার ক্লাস সিক্সের ভর্তি সংক্রান্ত তথ্য আপলোড করতে বলা হচ্ছে। আর তা নিয়ে কিন্তু প্রশ্ন, যে ছেলেটিকে তো ক্লাস সিক্সে ভর্তি করেনি স্কুল, ক্লাস ফাইভে অ্যাডমিশন করেছে, তাহলে দুম করে ক্লাস সিক্সের তথ্য কেন চাওয়া হচ্ছে? পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের ক্লাস সিক্সের পাঠরত পড়ুয়ার ভর্তি সংক্রান্ত তথ্য আলাদা হওয়ার কথা নয়, একই হবে। রেজিস্ট্রেশন করার সময় পোর্টালে জানতে চাওয়া হচ্ছে যে ওই পড়ুয়া কোন শ্রেণীতে ভর্তি হয়েছে এবং কত তারিখে, এখানে বিপত্তি। ক্লাস ফাইভের একটা ছেলের ভর্তির তথ্য ক্লাস সিক্সে, ক্লাস সেভেনে, ক্লাস এইটে একই থাকবে, কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে ছেলেটি ক্লাস সিক্সে কোন তারিখে ভর্তি হয়েছে এবং কোন বিদ্যালয়ে পড়ছে। এখানে বিদ্যালয়ে সেম বিদ্যালয়ই হবে এবং কোন তারিখে ভর্তি হয়েছে সে ক্লাস ফাইভের তথ্যটাই দিতে হবে। কিন্তু এখানে বিভ্রান্তি হয়েছে একটা, যে খুব কম সংখ্যক পড়ুয়া ক্লাস সিক্সে অন্যান্য বিদ্যালয় থেকে আসে। তাহলে এখানে প্রশ্ন উঠছে যে শুধু ক্লাস সিক্সের কেন, যে কোনো শ্রেণীর একটা বেছে নিলেই তো ফর্ম ফিল আপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, কিন্তু শুধু ক্লাস সিক্সে তথ্য চাইছে? ক্লাস সিক্সের তথ্য কেন লাগবে? সেভেন এইট নাইনের যে কোনো ক্লাসের তথ্য দিলেই তো রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের সময় ক্লাস ফাইভের কোনো উল্লেখ থাকবে না কেন, এই বিষয়টা কিন্তু পরিষ্কার হতে পারেনি কেউ, বা এই বিষয়ে কোনো নোটিফিকেশনও করেনি। তাহলে এটাই দাঁড়ায় যে ক্লাস ফাইভকে সরিয়ে দেওয়া হচ্ছে মাধ্যমিক থেকে, মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস ফাইভকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু বর্তমানে শিক্ষার অধিকার আইনে ক্লাস ফাইভ
প্রাথমিকের অংশ, তাহলে এইভাবে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? এটা তো সমস্ত প্রাইমারিগুলোকে আগে ক্লাস ফাইভ আপগ্রেডেশন করার পর সরিয়ে দেওয়া উচিত ছিল নোটিফিকেশান দিয়ে। তবে কি এটা সত্য যে পশ্চিমবঙ্গ ব্যতীত অন্যান্য রাজ্যে সমস্ত প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত, আর সরকারি পোর্টালে যদি শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পরে ক্লাস ফাইভকে দেখানো হয় মাধ্যমিক বিদ্যালয়ে, তাহলে পর্ষদের মানে পর্ষদের বিপাক বাড়তে পারে, বিপাকে পড়তে পারে পর্ষদ। তাই জন্যে বুঝি এটা একটা কৌশল। তবে ভবিষ্যতে যদি এই সমস্ত পড়ুয়াদের তথ্য ভেরিফিকেশন করতে হয়, চাকরির সময় তথ্য ভেরিফিকেশন করতে হয়, তাহলে কিন্তু সমস্যা হলেও হতে পারে, বলা যায় না। তবে এই ব্যাপারে শিক্ষক সংগঠনগুলো পর্ষদের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির নদিয়া জেলা কমিটির সভাপতি মাননীয় কিংসুক চক্রবর্তী উনি বলেছেন, স্কুল শিক্ষা দপ্তর কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছে যে সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা হবে, যেগুলোতে পরিকাঠামো আছে, কিন্তু এখনও অধিকাংশ প্রাথমিকে পঞ্চম শ্রেণী পড়ানো হয় না। তাহলে যে বিপুল সংখ্যক পড়ুয়া হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ল, তাদের জীবন থেকে পঞ্চম শ্রেণীর তথ্য হারিয়ে যাবে না তো, এই ভয় কিন্তু হচ্ছে। আর পোর্টাল দেখে তেমনই কিন্তু মনে হচ্ছে যে এই সব ছাত্রগুলো ক্লাস ফাইভে পড়ল কোথায়, তাদের তথ্য কে দেবে, স্কুলেতে দেবে, পোর্টালে কিন্তু সেই তথ্য দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষকরা এই আশঙ্কিত যে আগামী দিনে ছাত্রদের স্বার্থে কোনো তথ্য যদি ভেরিফিকেশন করতে না পারে বিদ্যালয়গুলো, তার দায় কে নেবে? অবশ্যই আপনারা মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী নতুন শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীতে পড়ানোর জন্য প্রস্তুত থাকুন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, দিন্তিকা দর্শক।